আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে হ্যান্ডরাইটিং কে টেক্সটে কনভার্ট করা যাবে, কিভাবে ইমেজে লিখিত টেক্সটগুলোকে আমরা অনলাইনে টেক্সট করে নিতে পারবো, অর্থাৎ আমাদের যে নিউজ পত্রিকাগুলো থাকে, দৈনিক পত্রিকাগুলো আমরা বাসা বাড়িতে নিয়ে থাকি, তো সেখানকার কোনো গুরুত্বপূর্ণ নিউজকে যদি মনে হয় যে আমার এটা কে কপি করা দরকার বা এটাকে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি, নট অনলি ইমেজ, আমরা ইমেজ হিসাবে না টেক্সট হিসাবে যদি কখনো দরকার হয়, অথবা যদি আপনি কোনো কিছুতে আপনার হ্যান্ডরাইটিং লিখে থাকেন, তো সেটাকে যদি আপনি চান যে না এটাকে আমি কম্পিউটারে কী করব টাইপ করব, তো সেক্ষেত্রে আপনি দুইটা অপশন তো একটা অপশন পাচ্ছেন যে সেটা আপনি টাইপ করে ওটা লিখতে পারছেন। তো আমরা যদি চাই যে এরকম সরাসরি কী করব কোনো টাইপ ছাড়াই যদি লিখে ফেলতে পারতাম তাহলে কেমন হতো বিষয়টা, তো চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো মূলত আমি এখানে কিছু ডামি হ্যান্ডরাইটিং আমি রেখেছি, দেখুন টিউটোরিয়ালস টিপস অ্যান্ড ট্রিক্স, এখানে দেখুন ইমেজের আন্ডারে আমি কিছু ইমেজ রেখেছি। এখানে একটা বাংলা নিউজ পেপার থেকে আমি একটা স্ক্রিনশট নিয়েছি, এটাকে আমরা কনভার্ট করবো। এটা কিন্তু একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাকে কনভার্ট করবো আমরা এভাবেই টেক্সটটা অক্ষতভাবে পাবো, সেটা কীভাবে হবে। এরপরে দেখুন এখানে কিন্তু হাতের লেখার মতো একটা লেখা, তো এটাকেও আমরা কনভার্ট করব। এখানে দেখুন আরও একটু আবছা এবং হাত একদম হাতের লেখা, তো সেই হাতের লেখাকে আমরা কিভাবে কনভার্ট করব এই বিষয়টি নিয়েও আমরা দেখব। এখানে একটা সুন্দর হাতের লেখা দেখুন, এখানেও এটাকেও আমরা কনভার্ট করব মোটামুটি। এরপরে দেখুন ইংরেজি লেখা, এর আগে আমরা যেগুলো দেখলাম সেগুলো হলো বাংলা হাতের লেখা, ঠিক আছে। তো এখানে দেখুন একটা একদমই মোটামুটি অস্পষ্ট বলা যায় ইংরেজি হাতের লেখা, তো এইটাকে আমরা কনভার্ট করব, দেখি কতটুকু অ্যাকুরেসি আসে সেটা আমরা অবশ্যই দেখব। এখানেও কিছু ইংরেজি হাতের লেখা আছে, এখানেও আছে, দেখুন এটা একটা সুন্দর হাতের লেখা। তবে এইটা এখানে যে একটু স্টাইলি লেখা এটাকেও কনভার্ট করা হবে। এবং সর্বশেষ এই যে আমরা বলেছিলাম যে আমাদের যদি নিত্য ডেইলি যে পত্রিকাগুলো আমরা পেয়ে থাকি বাসা বাড়িতে, তো সেখান থেকে যদি আমরা কখনো এই টেক্সটগুলোকে যদি এখন আমি কনভার্ট করতে চাই তাহলে আমি কী করবো, এটা তো আমি লিখতে পারবো না, চাইলে লিখতে পারছি কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমি চাইলে এটা এক মিনিটেও লাগবে না, 10-20 সেকেন্ডের ভিতরে এটা কী হয়ে যাবে কনভার্ট হয়ে এটা আবার টেক্সটে পরিণত হবে। তো চলুন এই বিষয়টি নিয়ে আমরা শুরু করছি। প্রথমে যেটি করতে হবে সেটি হলো আমাদের ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আপনি গুগলকে ওপেন করে নেবেন, আপনার গুগল অথবা আপনি চাইলে ডাইরেক্ট সরাসরি গুগল ড্রাইভে যেতে পারেন। আমাদের এখান থেকে দেখুন তো এখান থেকে আমরা এই যে দেখুন গুগল ড্রাইভ আছে, আমরা এখান থেকে গুগল ড্রাইভে চলে যাব। একটু সমস্যা হচ্ছিল, যাই হোক। তো এরপরে দেখুন এখান থেকে আমি একটা ফোল্ডার অলরেডি তৈরি করেছি টিপস অ্যান্ড ট্রিক্স, তো আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করছি, দেখুন নিউ ফোল্ডার, তো আমি এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। ওকে, এই যে ইমেজেস, এর ভিতরে আমার এই যে ফোল্ডার ইমেজগুলো ছিল দেখুন এখান থেকে এই যে 8টা ইমেজ, তো আমি চাইলে এটাকে এখানে ড্রপ করে নিয়ে এসে এখানে ড্রপ করে দিতে পারি, অথবা এখান থেকে চাইলে নিউ এই যে ফাইল আপলোড এখান থেকেও আমি বিষয়টা করতে পারবো। মানে আমাদের যেটা আছে দেখুন টিউটোরিয়ালস টিউটোরিয়াল টিপস অ্যান্ড ট্রিক্স ইমেজেস, তো এখান থেকে আমি চাইলে সবগুলো একসাথে নিতে পারবো বা আবার একটা একটা করে চাইলেও নিতে পারবো, ঠিক আছে। তো যাই হোক আমি সবগুলোকে একবারে দেখুন একবারে ওপেন করছি অথবা একটা করে করছি। প্রথমে আমি বাংলা অনলাইন যে নিউজ পেপার থেকে নিয়েছিলাম এইটাকে আপলোড দিচ্ছি, ওকে, সাথে সাথে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডক ফাইলে ওপেন করে নিচ্ছি যেহেতু আমরা টেক্সটটা কপি করে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এরপর আপনাকে যেটা করতে হবে এই ইমেজটা যে ওপেন হলো, ইমেজটা ওপেন হওয়ার পর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর
ওপেন উইথ, দেখুন এখানে গুগল ডক্স আছে, তো আমি এখানে ক্লিক করব গুগল ডক্স। এখন কিন্তু এটা কনভার্ট হচ্ছে, দেখুন দুই এক সেকেন্ডের ব্যাপার। তো এইটা আমার ইমেজ, এখানে দেখুন ইমেজ হিসেবে এটা সিলেক্ট হচ্ছে, এবং এরই নিচে দেখুন এই যে টেক্সট, ঠিক আছে, এই যে আমাদের দেখুন এই যে বাড়বে পর্যন্ত আছে, জীবনযাত্রার ব্যয় বাড়বে, তো এখানেও দেখুন জীবনযাত্রার ব্যয় বাড়বে। তো এই হলো বিষয়, এইটাকে কিন্তু আমরা এখন কপি করে আপনি এখানে দেখুন ওয়ার্ড, এক্সেল, এক্সেস যেইখানে ইচ্ছা আপনার এটা আপনি ইউজ করতে পারবেন। তো এটাকে আমি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো, ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারবো। দেখুন এখান থেকে আমি সুলাইমান লিপি অ্যাড ই করে দিচ্ছি, দেখুন এটা সুলাইমান লিপিতে সুন্দর আসছে। তো এই হলো বিষয়, ঠিক আছে। তো আমরা এখানে এটা কিন্তু বিজয় কনভার্ট হয় না, এটা ইউনিকোডে কনভার্ট হয়েছে, বাংলা ইউনিকোড। তো আপনি চাইলে এটাকে কী করতে পারেন, এখান থেকে বিজয় করে নিতে পারবেন। যার এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে বাংলা কনভার্টার নামে একটা ওয়েবসাইট আছে, এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরও অন্যান্য কনভার্টার আছে, সেটাও ইউজ করতে পারেন। নেট একটু সমস্যা করছে, যাই হোক ওটা ওপেন হোক, আমরা বাকিগুলো নিয়েও কাজ করছি। আচ্ছা, এইটাকে যদি আমরা এটা রিমুভ করে দেই, এখানে দেখুন দুইটা ফাইল কিন্তু ওপেন হয়েছে, একটা ইমেজ ফাইল ছিল যেটা সেটা, আর একটা হলো এই যে নতুন যে ফাইলটা আমরা তৈরি করলাম ডক্সে সেটা। ওকে, তো এটা দেখি আমরা আরেকটু, এটা লোড হোক, আমরা আরেকটা ইমেজকে আপলোড করছি এখান থেকে, দেখুন বাংলা হ্যান্ডরাইটিং স্যাম্পল, এটাকে আমরা ওপেন করছি। তো এইটা দেখুন এখন এইটাকে আমরা কি ওপেন উইথ গুগল ডক্স দিলাম, এটা কনভার্ট হোক। এখান থেকে দেখুন এখানে যদি অপশন, দুইটা অপশন দেওয়া আছে, বিজয় একটা হলো ইউনিকোড। তো এখানে লেখা আছে বিজয় কিবোর্ডে লেখা, এখানে পেস্ট করুন, আর এখানে লেখা আছে ইউনিকোড কিবোর্ডে লেখা, এখানে পেস্ট করুন। তো যেহেতু আমাদের লেখাটি ইউনিকোড ছিল, তো আমরা এখানে একটা পেস্ট করছি, দেখুন। এরপরে এখানে লেখা আছে বিজয় থেকে ইউনিকোড, যদি আপনি এখানে বিজয় লেখাকে ইউনিকোড করতে চান, তাহলে এখানে বিজয় লেখা দিয়ে এই বাটনে প্রেস করলে হবে। আবার যদি ইউনিকোড থেকে বিজয় করতে চান, তাহলে এখানে ইউনিকোড পেস্ট করার পরে এখানে এই বাটনে প্রেস করবেন, দেখুন এটা একটা কি হয়ে গেল, বিজয় লেখা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি যদি এটাকে এখানে পেস্ট করি, দেখুন হ্যাঁ এই যে বিজয়ী, স্বাভাবিক একটা বিজয়। তো আমরা এখানে এখন যদি সুতো নিয়ম যদি দেই, তাহলে কিন্তু এটা আবার দেখা যাবে, ঠিক আছে। তো এই হলো বিষয়, আমরা এটা রিমুভ করে দিচ্ছি, আমরা স্বাভাবিক অন্যান্য ইমেজগুলোকে দেখে নিই। দেখুন এই যে জীবন এখানে সংগৃহীত, দেখি আমরা একটু জীবন জ্ঞানীদের জন্য একটি স্বপ্ন জানাদের জন্য একটু, দেখুন এখানে হাতের লেখার জন্য কিন্তু অনেক সময় ই হবে। তো এখানে কিছু কারেকশন আমাদের করে নিতে হবে, ঠিক আছে। এখানে কৌতুক, এই যে এখানে কারেকশন দিয়ে দেওয়া আছে গরিবের, এইভাবে গরিবরে, যাই হোক আপনি চাইলে এখান থেকে ই করে দিতে পারেন, দুঃখকর এটা সাজেস্ট করছে লেখা। আচ্ছা, এরপরে আমরা আর একটা ইমেজকে আপলোড দিব, দেখুন এখান থেকে বাংলা হ্যান্ডরাইটিং, এইটা স্যাম্পল টু। তো আমি এগুলোকে সব ডিলিট করে দিচ্ছি, এটার জন্য একটু ঝামেলা করছে, যাই হোক আমরা আস্তে আস্তে, আরে এখান থেকে নিউ ফাইল আপলোড। তো আমরা এখন এইটাকে আপলোড দিব, ওকে। তো এবং এইটাকে আমরা উইথ গুগল ডক্স, আমরা সবগুলোই একটু দেখছি কতটুকু বাংলা একটু হ্যান্ডরাইটিং ক্লিয়ার হলে বিষয়টা আরও অনেকখানি ক্লিয়ার আসবে, ঠিক আছে। দেখুন এখানে আগের হাতের লেখাটার সাথে এখানে একটা ডিস্টেন্স, সুন্দর হাতের লেখার অনুশীলন, প্রতিটি শিক্ষার্থীর জন্যই হাতের লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো এই যে দেখুন এখানে
পরীক্ষায় বেশি নম্বর পেতে হবে। তো মোটামুটি প্রায় 100% কিন্তু চলে এসেছে। যাই হোক, এখান থেকে আপনি সাজেস্টটা দেওয়া আছে, হাতের হাতার অনেক কিছু দেওয়া আছে, অল্টারনেটিভ কিছু টেক্সট দেওয়া আছে, আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। বেশি এখানে বেশি আছে, তো এখানে বেশি যেহেতু আছে, তো আমার এই বিষয়গুলো নিয়ে মাথা না ঘামালে হবে। তো এটাকে আমি করে দিলাম এবং এটাকেও কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে আমি আরেকটাকে রিমুভ, আরেকটা ফাইল এখান থেকে আপলোড করছি, দেখুন এখান থেকে বাংলা এইটা আপলোড, এইটাকে একটু দেখি, সরি এইটা, দেখুন অনেকগুলো স্যাম্পল আমরা দেখছি, একটু সময় লাগবে। এখন ওপেন গুগল ডকস, তিন চার সেকেন্ডের ব্যাপার। তো দেখুন, হাতে লেখা প্রতিটি শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ভালো ফলাফল বা পরীক্ষা, এখানে একটা বিষয় কিন্তু দেখুন ভালো ফলাফল, এই যে কিছু মার্ক করা হয়েছে, তো এগুলো কোনো বিষয় না, তারপরও মানে একটা বড় হাতের হচ্ছে, ছোট হাতের একটি বোল্ড হচ্ছে, কালার হচ্ছে, সমস্যা নেই এখানে। তো এই হলো বিষয়, দেখুন শুধু মোটামুটি 100% কিন্তু অ্যাকুরেসি আছে, ঠিক আছে। তো এই হলো বিষয় বাংলা। আমরা এবার একটু ইংরেজিতে দেখব, ইংরেজি হ্যান্ডরাইটিং কেমন, কতটুকু অ্যাকুরেসি আসছে। নিউ ফাইল, দেখুন তো এখানে এইটা প্রথম যেটা, এইটা একদমই বাজে একটা লেখা, খুবই আনক্লিয়ার লেখা। এইটাকে আমরা একটু চেষ্টা করছি কনভার্ট করার, দেখুন গুগল ডকস প্রচলিত, আপনি আরও অনেক কনভার্টার সফটওয়্যার আছে, তো আসলে গুগল এটা তার ডকসে এই সার্ভিসটা অ্যাড করার ফলে গুগল পৃথিবীতে কোটি কোটি গুগল যে ব্যবহারকারী আছে তাদের জন্য খুবই উপকার হয়েছে এই বিষয়টাতে। তো যাই হোক, দেখুন ওয়াজ আই গোয়িং টু ডাই, তো এইভাবে এই যে মোটামুটি কিন্তু সেম আসছে। তো এইটা 100% নাও আসতে পারে, কারণ এখানে যে হাতের লেখা এবং এখানে কাটাকাটি আছে, দেখুন এই দিকে, দেখুন এই যে ওয়েদার দেওয়া আছে, সাজেস্ট করা আছে, এরপরে এখানে ফেড টু দেওয়া আছে, ওকে, এরপরে এই যে ওয়েটিং ছিল, তো এখানে কিন্তু নেট এইটাকে সাজেস্ট করছে যে এটা ওয়েটিং হবে, এরপরে বাইপাস, গানস, তো এইভাবে আমরা এখান থেকে ই করতে পারি, সাজেস্ট করে নিতে পারি যে নি, অ্যাকচুয়ালি এখানে মি আছে। এই হলো বিষয়, আপনি চাইলে এটাকে এখন কপি করে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, অনলাইনের অনলাইনের যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এরপরে বাকি ইমেজগুলো আমরা দেখে নিব, এখন দেখি নিউ ফাইল আপলোড, তো ইংলিশ আমরা এটা দেখেছি, এটা একটু দেখি, তো এটা একটু স্টাইলিশ ফন্ট, কনভার্ট হবে 2-3 মিনিট, 2-3 সেকেন্ড সময় লাগতে পারে, সর্বোচ্চ 5 সেকেন্ড। তো নেটের স্পিডের উপরে অনেকখানি ডিপেন্ড করবে। তো দেখুন এই যে এখান থেকে শুরু হলো, ইফআই ওয়ারে ভেজিটেরিয়ান, এখান থেকে এই যে দেখুন এই লেখাটা কিন্তু কোনোভাবেই খুব একটা বেশি ক্লিয়ার না, তো এই এই লেখাটাকেও কিন্তু খুব স্মুথলি এটা কনভার্ট করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, আমরা এবার আমাদের যে পত্রিকার যে নিউজটা ছিল এটা দেখব, ইংলিশ আর দেখার দরকার হবে না, কারণ দুইটা যে দুইটা আমরা দেখেছি এটা তো খুব সুন্দর একটা লেখা, তো আমরা এইটা দেখি পত্রিকার একটা স্ক্রিনশট। তো এখানে দেখুন এটা আপলোড হলো, একটু সময় লাগছে। আচ্ছা, এখন আমি এটাকে কী করবো, ওপেন উইথ গুগল ডকস দিলাম, আমি এটাকে একটু ওপেন করছি, দেখুন এইটা আমাদের টেক্সট,
এই যে দেখুন, থামছেই না মানব পাচার। ঠিক আছে, তো এই হলো বিষয়। এখান থেকে এই যে 10 বছরের সর্বশেষ টেক্সট ছিল, এই যে এরপর পৃষ্ঠা 2 কলাম 7, এই যে এরপর পৃষ্ঠা 2 কলাম 7। তো এই হলো বিষয়, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়, আমাদের আসলে প্রয়োজনীয় একটা বিষয়। আপনি যে কোনো সময় এটা দরকার হতে পারে আপনার, অনেক সময় হয়তো খাতা কলমে, বিশেষ করে আগে যখন মানুষ বই লিখতো, তো আগে খাতা কলমে লিখতো, লেখার পরে সেই বিষয়টাকে আবার কম্পিউটারে টাইপ করতে হতো। তো এই বিষয়টি একদমই আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। আর টেক্সট করা বা হ্যান্ডরাইটিংকে কনভার্ট করে টেক্সট করা, এটা আসলে কোনো কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো এই হলো বিষয়। এখান থেকে দেখুন, এই যে এখানে ট্যাব আকারে দেওয়া আছে, মানে মেনু সিস্টেম, আপনি এখানে ক্লিক করলে এই অংশটুকুতে চলে যাচ্ছে অটোমেটিক। তো এখানে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি আর একটা বিষয় কিন্তু দেখিয়ে দিয়েছি, বাংলা ইউনিকোড থেকে বিজয় বা বিজয় থেকে ইউনিকোড কীভাবে করতে হয়, যদি এটার উপরে আলাদা একটা টিউটোরিয়াল করব। তো আজকে আর দীর্ঘায়িত করব না, আশা করছি আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আমার যারা আমাদের চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমরা কোনো টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।